তিনি রাত রাতে যখন তাহাজ্জুদ পড়তেন দাঁড়াতেন, তো 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত উইতির, কত হলো 11 রাকাত, কোনো বর্ণনায় 13 রাকাত, 10 রাকাত আর 3 রাকাত 13 রাকাত এই নামাজ পড়তেন। দাঁড়াতেন কখন? 12টার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও আনকুস মিনহু আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কম্বলওয়ালা, আল্লাহু আকবার, মানে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছিলেন, আল্লাহ ডাক দিলেন, ও কম্বলওয়ালা, হ্যাঁ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো, শুনো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম, দাঁড়াও, আল লাইলা সারা রাত দাঁড়িয়ে থাকো, এবং বন্দেই করো, দাঁড়াও মানে কি? আমরা কই না এই কাজ নিয়ে তিনি দাঁড়াইছেন, মানে কি খালি দাঁড়িয়ে থাকা না, কাজগুলি সম্পাদন করতে, বান্দিকে নিয়ে দাঁড়াও, কুম, আল লাইলা ইল্লা কালিলান, তবে একটু কম, একটু বাদ দাও, আও আনকুস মিনহু, অথবা তার চাইতে আর একটু কম করো, আও যিদ আলাইহি, না হয় আর একটু বাড়াও, তাহলে কমানো বাড়ানো সব মিলিয়ে কোনখানে আসছে? রাত 12টা চলে আসছে। নবী সাল্লাম তিনি তাহাজ্জুদ এশার নামাজ পড়ে আর সজাগ থাকতেন না, ঘুমিয়ে পড়তেন, আবার রাতের নিসফাহু ঠিক মাঝামাঝি রাতের একটু পরে 12টার একটু পরে তিনি দাঁড়িয়ে, কতক্ষণ পর্যন্ত নামাজ পড়তেন? প্রায় ফজর পর্যন্ত, প্রায়, মাঝখানে অল্প সময়ের জন্য একটু ঝিমাতেন, একটু কাঁদিয়ে পড়তেন কোনো কোনো সময়। এই সারা রাত তিনি কয় রাকাত নামাজ পড়তেন? মাত্র 13 রাকাত, অথবা বেশি বেশি 11 রাকাত, 11 রাকাত, 8 রাকাত নামাজ। তিনি প্রথম রাকাতে সূরা আল বাকারা, তারপরে সূরা আল ইমরান, এই মিলিয়ে সব মিলিয়ে প্রায় 2.5 পারা মতো এক রাকাতে একসঙ্গে পড়ে ফেলতেন দাঁড়ানো অবস্থায়, সুবহানাল্লাহ, এক রাকাতে, প্রথম রাকাতে, ফজরের সময় প্রথম রাকাতে তিনি 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন, ফজরের সময় প্রথম রাকাতে 60 থেকে 100 আয়াত, সুবহানাল্লাহ। তো রাতকে রাত্রে এরকম কাটিয়ে দিতেন, পা গুলি ফুলে যেত, সকালবেলা দেখা যেত পা কি আছে, ফুলে আছে, সবাই কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই ব্যক্তি যার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগে পিছের কোনো এমনি তো গুনাহ নাই, এরপর থাকলো ভুলচুক কোনো কিছু থাকলো আল্লাহ করে সব মাফ, আগেরটাও মাফ পরেরটাও কি মাফ, তাহলে আপনি কোন দুঃখে রাতে এত কষ্ট করেন? তিনি জবাব দিলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুরগুজার বান্দা হব না, মানে আল্লাহ যতই আমার মর্যাদা বাড়াবেন, যতই আমাকে ক্ষমা করবেন, ততই বেশি আমি আরও কী করবো, আরও ইবাদত করব, আরও বেশি বান্দিগি করব, কারণ এই বান্দিগির কারণেই তো আমার এই মর্যাদা, অতএব এটা যত বেশি করতে পারি, হ্যাঁ কাই নাযকুরুকা কাসীরা, আল্লাহ তোমার বেশি বেশি জিকির করবো, নাযকুরুকা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা হিসাবে, গোলাম হিসাবে, তার যে গোলামি, তার যে বান্দিগি, এই সমকক্ষ আর কেউ নেই, এত তিনি কষ্ট করতেন, এত শ্রম দিতেন, তাও আবার লক্ষণীয় বিষয় দিনের বেলা কি, ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাওইলা, তোমার দিনের বেলা অনেক সাঁতরানি, সাবহান মানে পানির মধ্যে কি করা, সাঁতার কাটা, তো সাঁতার কাটা মানে কি, যে ব্যক্তি সাঁতারু সে কি চুপ করে থাকে না কি থাকে, ব্যস্ত থাকে, তার হাত পা তার যোগ্যতা তার সব কিছুই কি করতে থাকে, এই জন্য সাঁতারকে বলা হয়েছে উত্তম শারীরিক কি ব্যায়াম, এর চাইতে ব্যায়াম আর কিছু নাই, গোটা শরীরটা এতে অংশ অ্যাক্টিভ হয়ে ওঠে সাঁতার কাটা, তো ইন্নালা কাফি, দেখেন কোরআনের ভাষা দেখেন, সাহিত্যের মান দেখেন, ইন্নালা কাফিন নাহারি সাবহান তাওইলা, দিনের বেলায় তুমি তো অনেক
ব্যস্ত থাকো মানে সাঁতার কাটতেই থাকো, তো ব্যস্ততা আর কি নিজের পরিবার নিয়ে, জি নিজের টাকা পয়সা নিয়ে, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে না, দিনের বেলা দিনকে প্রচার করা, দিনকে কায়েম করা, এই আদালত বসা, এরপরে মানুষের ক্রয় বিক্রয় নির্ধারণ করা, উপদেশ দেয়া, শিক্ষা দেয়া, তরবিয়ত করা, তালিম করা, হায় সুবার যুদ্ধ করা, এটা দিনের বেলার কাজ। তো আল্লাহ তাআলা বুঝান যে তুমি তো বান্দেগি করো দিনের বেলাও, এগুলি আমার বান্দেগি হিসাবেই করো, কিন্তু রাতের বেলায় তুমি তো এইগুলির মাধ্যমে আমার কাছে আসো। কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে, আদালতের মাধ্যমে, তুমি তালিমের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, এইগুলির মাধ্যমে তুমি আমার কাছে, এগুলি আমার জন্য করো, কিন্তু রাতের বেলায় আর এগুলির মাধ্যমে সরাসরি আসো। সুবহানাল্লাহ, অন্যগুলি বাদ দিয়া এখন তুমি আর আমি এক্সক্লুসিভ ফর্মে আসো, ইংরেজি বলা হয় এক্সক্লুসিভ ফর্ম, মানে এখন আর এই অন্য কিছুর মাধ্যমে তুমি আর আমি, আমি আর তুমি, যাও আসো এক্সক্লুসিভ ফর্মে, এবার আমার নিয়ে ব্যস্ত হও, দিনের বেলা যুদ্ধ নিয়ে ব্যস্ত আমার জন্য, কিন্তু যুদ্ধ নিয়ে, দিনের বেলা নামাজ নিয়ে ব্যস্ত আমার, আর কি কয়ে দিনের বেলা তুমি আদালত নিয়ে ব্যস্ত তো আমার জন্যই, দিনের বেলা তুমি রাষ্ট্রীয় কাজ আমার জন্যই, দিনের বেলা তালিমের কাজ আমার জন্য, কিন্তু এখন আর আমার জন্য না, আমাকে নিয়ে সরাসরি। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন দাঁড়াতেন তো আল্লাহকে সামনে রেখেই ফাইদা ফারাগতা সুবহানাল্লাহ ফানসব ওয়াইলা রব্বিকা ফারাগ, মানে তুমি যখন অবসর পাও তখন কি করো? একটু কষ্ট করো। নসাবুন মানে কি? কষ্ট, ক্লেশ করা। তাহলে দেখেন ভাষাটা, দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নবীকে বলছেন ফাইজা ফারাগতা, তুমি যখন অবসর পাও, তো তিনি কি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন একটু আগে শুনলেন, এতগুলি নিয়ে, এত এগুলির মধ্যে কষ্ট নাই? কষ্ট আছে, কিন্তু না, আসল কষ্ট হইলো এটা কোনটা, রাতে তখন আমার নিয়ে দাঁড়াবা, এটা হলো আসল কষ্ট। ফানসব, এমন কষ্ট করো তুমি ক্লান্ত হয়ে যাও, এই ওয়াইলা রব্বিকা ফারাগ, এবং রবের দিকে কি হয়ে যাও? এক্সক্লুসিভ হয়ে যাও। সুবহানাল্লাহ, তাহলে রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বান্দিগির এই ছিল মান, দিনের বেলা আর রাতের বেলা। দিনের বেলা নামাজ পড়ছেন, সকালবেলা, দুপুর বেলা, আসরের বেলা, মাগরিবের বেলা, এশার বেলা, কোরআন তেলাওয়াত, এগুলি আছেই আর অন্যান্য কাজ, কিন্তু কয় তুমি দিনে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকো, যদিও ওইগুলি আমার জন্য, কিন্তু এইবার আমার জন্য না, আমাকে নিয়ে ব্যস্ত হও। কথা পরিষ্কার? এবার আমাকে নিয়ে ব্যস্ত হও, এক্সক্লুসিভ ফর্মে আসো, ওয়াইলা রব্বিকা ফারাগ। সুবহানাল্লাহ।